কেমন আছেন? আশা করি আপনারা খুবই ভালো আছেন। মৌমিতা জানা মৌ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি মৌমিতা আজ আপনাদের সামনে আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আমরা আজ একসাথে সবাই মিলে ঘুরতে বেরিয়ে পড়েছি। আমার সাথে আমার বৌদি, সামনে আমার দাদা আর আমার মেয়ে করে দুজনে যাচ্ছে। চলুন তাহলে আমাদের সাথে। আমরা এখানে সবাই দাঁড়িয়ে আছি বাসের জন্য। আমার পতিদেব ওদিকে তাকিয়েই আছেন কখন বাস আসবে, কিন্তু বাসের আর দেখা মেলে না। ফাইনালি আমাদের বাস চলে এসেছে। চলুন তাহলে ওখানে পৌঁছেই আপনাদের সাথে কথা হচ্ছে। আমরা নিকো পার্কে পৌঁছে গেছি। হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন নিকো পার্কের সামনে, এই দেখুন আমরা এখন নিকো পার্কে পৌঁছে গেছি। এই যে আমরা গেটের সামনে দাঁড়িয়ে আছি, এই যে আমার বৌদিমণি দাঁড়িয়ে আছে। হ্যালো, এই যে ভাই আমার মেয়ে। আমরা অলরেডি নিকো পার্কের মধ্যে ঢুকে গেছি। আমরা এখন যাচ্ছি আর একটা রাইড করতে। হ্যালো, আমরা এখন আর একটা রাইড করতে যাচ্ছি। আমরা একটা ছোট নৌকায় চেপেছি, এটাকে আমরা দেশি ভাষায় ডোঙা বলি। এবার আমরা একটা ভিডিও রেকর্ডিংও করছি, তার কারণ আমরা এখানে চেপেছি। এ এত আস্তে আস্তে যাচ্ছে, আপনি বোরিং হলেও তার থেকে বেশি বোরিং হয়ে যাবেন। তো কিছু করার নেই, এর নামই হচ্ছে
ভুলে গেছি দেখতে হবে নামটা এই যে আমরা এত আস্তে আস্তে চলছি আমি বাধ্য হয়েছি শুয়ে পড়তে আর এর থেকে আরাম প্রিয় কিছু জায়গা আছে বলে আমার মনে হচ্ছে নিকো পার্কের মধ্যে খুব আরাম আপনি সারা নিকো পার্ক ঘুরে আসার পরে আপনি যখন পুরোপুরি ক্লান্ত হয়ে যাবেন ঠিক তখনই আপনি এই রাইডে চড়তে পারেন এই রাইডে চড়ে আপনি আপনার ক্লান্তি দূর করতে পারেন আজ এবার রাইডটি ঠিক আপনার ওয়াও মোমোর কাছেই অবস্থিত আপনি ওয়াও মোমোতে দুটো মোমো খেয়ে নেবেন খেয়ে তারপর আপনি রাইডে অংশগ্রহণ করুন খুব ক্লান্ত হয়ে যাওয়ার পর রাইডটিতে চাপবেন দেখবেন কি আরাম কি ক্লান্তি চলে যাচ্ছে শরীর থেকে না এখানে বালিশের ব্যবস্থা নেই এখানে অবশ্য পাম্প দেওয়া একটা লাইফ বোটের মতো একটা জিনিস যার মধ্যে দিয়ে আমরা ভেসে চলেছি আর এত আস্তে ভেসে চলেছি মানে কি বলবো আপনাদের ভূমি পেয়ে যাচ্ছে কিন্তু দুর্ভাগ্যবশত ঘুমোতে হবে না আপনারা কিছু নকল পাখির ডাক শুনলেন এই দেখুন নকল পাখির ডাকের পরে আমরা আবার বেরিয়ে পড়েছি এবং ঠিক আমাদের সামনে উল্টো দিকে ক্যামেরার একটা বিমান অবতরণ করছে অসংখ্য ধন্যবাদ আমাদের রাইডে আপনাদের থাকার জন্যে আপনারা দেখতে থাকুন আমরা কীভাবে আস্তে আস্তে করে পৌঁছে যাবো আমার মেয়ে অনেকদিন হলো পার্কে কোথাও বেরোতে পারেনি তো এতদিন পর পার্কে যেতে ও তো কি আর বলবো ভীষণ এক্সাইটেড ছিল আর মন থেকে পুরো হ্যাপি হয়ে গেছে এত কিছু দেখে যে আমি এত কিছুতে চাপতে পেরেছি চলো হ্যাঁ তৎ এটা তো ক্লোজ এইটা
এইভাবে সবাই মিলে খেলাম, খাওয়া দাওয়া করে এই একটু জাস্ট রেস্ট নিচ্ছে, দিয়ে আবার ঘোরাঘুরি করে বেরিয়ে যাবো এখন নিকো পার্ক থেকে। আজকে সারাদিন আমাদের কেটে গেল নিকো পার্ক দিয়ে। আমরাই বেরোচ্ছি এখন ফুড কোর্ট থেকে। সত্যি কথা বলতে কোভিড সিচুয়েশনের জন্য এতদিন বাড়িতে থেকে থেকে মনগুলো খারাপ হয়ে গেছিলো, তো এতদিন পর সবাই মিলে যখন ঘুরতে বেরিয়েছি ভীষণই মজা করেছি সারাদিন ধরে। এখন রাতও হয়ে গেছে, তো আমরা খাওয়া দাওয়া সেরে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে আমার এই ভিডিওটিকে লাইক করবেন। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।